মহামারীর কারণে কয়েক দফা পিছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2020-21 সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ে সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে বেলা 11টায় কয় ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিটি আসনের বিপরীতে লড়েছে 65 জন শিক্ষার্থী। অনেকদিন পর পরীক্ষা ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এদিকে ঢাবির কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোনো গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান। শুক্রবার বেলা 11টায় ক ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ। কেন্দ্র পরিদর্শনে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান, করোনা মহামারীর কারণে এবারই প্রথম ঢাকার বাইরে সাতটি বিভাগে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে এ নিয়ে কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে তাদের ছাড় দেয়া হবে না। একেবারেই সুষ্ঠুভাবে সুন্দরভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদার সাথে যেভাবে যায় এই ভর্তি পরীক্ষা 2020-2021 সেটি অনুষ্ঠিত হচ্ছে। অভিভাবক এবং শিক্ষক অন্যান্য সংশ্লিষ্ট সকলে তারা যেন যত্নশীল থাকে আমাদের ছেলেমেয়েদের প্রতি, যে কোনো ক্রমেই কোনো যেন জালিয়াতি চক্র, কোনো অসাধু চক্র তাদের খপ্পরে কেউ না পড়ে, কোনো ধরনের গুজবে কান না দেয়। ভিতরে শিক্ষার্থীরা যখন পরীক্ষা দিচ্ছেন তখন বাইরে অপেক্ষা করছিলেন অভিভাবকরা। তাদের দাবি, মেধাবী শিক্ষার্থীরা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় তা নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। আমরা যারা সীমিত আয়ের মানুষ তাদেরকে আসলে প্রাইভেট পড়ানো তো আসলে সম্ভব না। একটা সিটের জন্য এতজন ছাত্রের প্রতিযোগিতা, এই বিষয়টা বিবেচনা করে তাদের পড়াশোনার সুযোগ সুবিধাগুলো যদি আমরা এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে আর একটু বাড়াতে পারি তাহলে সম্ভবত ছাত্রদের অন্তত এই হতাশা থেকে আমরা মুক্ত করতে পারব। আর অনেক দিন পর পরীক্ষায় ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, পরীক্ষার পরিবেশ ও প্রশ্নপত্র নিয়েও খুশি তারা। এতদিন গ্যাপ গেছে তো পড়াশোনায় অনেক কিছু ভুলে যাওয়া হয়েছে, এখন এসে এক্সাম হয়েছে যা হওয়ার এখন আলহামদুলিল্লাহ। পরীক্ষার প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে, ভালো হয়েছে পরীক্ষা। আর পরীক্ষার পরিবেশও ভালো ছিল আলহামদুলিল্লাহ। কয় ইউনিটে এবারের ভর্তি পরীক্ষায় 1,815টি আসনের বিপরীতে লড়ছে 1,17,957 শিক্ষার্থী, যা একটি আসনের বিপরীতে 65 জন। আর শনিবার অনুষ্ঠিত হবে খ ইউনিটের পরীক্ষা। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।